সালাম আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আলোচনা করব মাইক্রোসফট এক্সেল পার্ট 1, নর্মাল স্যালারি শিট নিয়ে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আমি আপনাদের সুবিধার্থের জন্য রুলসগুলো আগে থেকে লিখে রেখেছি, আপনারা ভিডিওটা পজ করে খাতায় লিখে ফেলুন। নর্মাল স্যালারি শিটের ব্যবহার, মনে করি আমরা আবির সাহেবের মাসিক বেতন 40,000 টাকা, বাসা বাবদ বেতন পাই 35%, চিকিৎসা বাবদ পাই উনি 15%, এবং যাতায়াত বাবদ পাই 10% কমিশন দেওয়া হয় তাকে। তাহলে প্রথমত বলা হয়েছে কি অ্যালাইনমেন্টের আছে, গড় ও সেলগুলোকে কাট করা যায়, মানে এক গড় করা যায়। তাহলে শিরোনাম, শিরোনাম হবে কি মাইক্রোসফট এক্সেল গুলার শিরোনাম হবে কি সিরিয়াল নাম্বার, নেম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল পেমেন্ট, কমিউনিকেশন পেমেন্ট এবং টোটাল স্যালারি। প্রথমত বক্স তৈরি করা, বক্স তৈরি করবো কিভাবে, কিছু সেলকে সিলেক্ট করে মার্জিন সেন্টারে ক্লিক করে ওই বক্সের কিছু লেখার পর মাঝখানে নেওয়ার জন্য বক্সের বাইরে ক্লিক করে মেডাল অ্যালাইনমেন্টে ক্লিক করলেই বক্স তৈরি হবে। তাহলে এই নর্মাল স্যালারি শিটটা তৈরি করার সূত্র কয়েকটা আছে, সূত্রগুলো হচ্ছে 1 নম্বর হাউস রেট তৈরি করার সূত্র আছে, ইকুয়াল দিয়ে বেসিকে ক্লিক করবেন, তারপর ইনটু স্টার রেটের মানে হচ্ছে ইনটু গুণ, কারণ গুণ চিহ্ন এখানে কিবোর্ডে নাই এবং কম্পিউটারও জানা না গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন কম্পিউটারের গুণ চিহ্ন এইভাবে হয় স্টার মার্ক, তাহলে স্টার মানে হচ্ছে ইনটু ইনটু 35% এবং ইন্টার ছাপতে হয়। 2 নম্বরে আছে মেডিকেল পেমেন্ট, মেডিকেল পেমেন্ট কিভাবে বের করবেন, মেডিকেল পেমেন্ট বের করার জন্য প্রথমত ইকুয়াল দিয়ে বেসিকে ক্লিক, বেসিকে ক্লিকের পর 10% লেখার পর ইন্টারপ্রেস করতে হয়। এবং 3 নম্বরে আছে কমিউনিকেশন পেমেন্ট বের করার নিয়ম, ইকুয়াল দিয়ে বেসিকে ক্লিক, বেসিকে ক্লিক করার পর ইনটু 10% দিয়ে ইন্টার ছাপতে হয়। তারপর টোটাল পেমেন্ট কিভাবে বের করবেন, টোটাল পেমেন্ট বের করবেন প্রথমত ইকুয়াল দিয়ে বেসিকে ক্লিক, বেসিকে ক্লিক করার পর প্লাস, প্লাসে দিয়ে মেডিকেলে ক্লিক, মেডিকেলে ক্লিক করার পর প্লাস, হাউস রেন্টে ক্লিক, হাউস রেন্টে দেওয়ার পর প্লাস, প্লাস দেওয়ার পর কমিউনিকেশন দেওয়ার পর ইন্টার ছাপ দিতে হয়, তাহলে আপনার শিটটি তৈরি হবে। চলুন তাইলে আমরা মাইক্রোসফট এক্সেলে গিয়ে ভালোভাবে বুঝে নিই, তার আগে আপনারা ভিডিওটি পজ করে রুলস গুলো খাতায় লিখে ফেলুন। এই গোরগুলোকে একটা এই গোরগুলোকে সেল বলা হয়, এগুলা হচ্ছে একটা সেল, আর এগুলা সেল নাম্বার, আপনার রো নাম্বার এগুলা, আর এগুলা ABCD, এগুলা হচ্ছে কলাম নাম্বার। তাহলে একটা ডকুমেন্টে কয়টি শিট থাকে, 3টি শিট থাকে। তাহলে আপনি এগুলাকে সেল বলা হয়, এগুলো সেলগুলোকে বড় করার জন্য আপনি এখানে সেল আসবেন, এখানে সেল আসার পরে প্লাস সাইনে যখন ক্লিক করবেন তাহলে সেলগুলো বড় হবে। তাহলে সেলগুলোকে বক্স তৈরি করবেন কিভাবে, সরি বক্স তৈরি করবেন কিভাবে, বক্স তৈরি করবেন কয়েকটি সেল মার্ক করবেন, এভাবে কয়েকটি সেল সিলেক্ট করার পর মার্জিন সেন্টার, এই যে মার্জিন সেন্টারে ক্লিক করবেন, মার্জিন সেন্টারে ক্লিক করার সাথে সাথে বক্স তৈরি হয়ে যাবে। এরপর বাইরে ক্লিক করে ভিতরে লেখার পর ভিতরে বিডারে লিখতেছি কি, আমি ভিতরে লিখতেছি নর্মাল স্যালারি, নর্মাল স্যালারি শিট, নর্মাল স্যালারি শিট লেখার পর আপনি এটাকে বড় করতে চাইলে এখান থেকে বড় করতে পারেন, ফোন কালার দিতে চাইলে ফোন কালার দিতে পারেন, এবং আপনি যদি বক্সের কালার দিতে চান তাহলে বক্সের কালার এখান থেকে দিতে পারেন। বক্সের কালার এখান থেকে দিন। তাহলে 1 নম্বরে বলা হয়েছে কি সিরিয়াল, এগুলো হচ্ছে সিরিয়াল নয়, এগুলো ডকুমেন্টের রোয়ের নাম্বার আর এগুলো কলামের নাম্বার। তাহলে সিরিয়াল লিখবেন কিভাবে, সিরিয়াল লেখার জন্য আপনি এখানে লিখবেন এসএল, লিখবেন শিরোনামগুলো আগে লিখে ফেলবেন,
ট্যাপ, আপনি যদি ট্যাপ প্রেস করেন তাহলে বাম দিকে যাবে রোগুলো, আর ইন্টারফেস করে নিচে যাবে সেলগুলো। তাহলে এরপরে বলা হয়েছে কি, শিরোনাম হচ্ছে 1 নম্বর নেম, নেম সিরিয়াল, সিরিয়াল নাম্বার, সিরিয়ালের পর নেম, নেমের পর আছে বেসিক, নেমের পর আছে বেসিক, বেসিকের পর হচ্ছে হাউস রেট, হাউস রেট মানে হচ্ছে আমি ছোট করে লিখছি এইচআর, এবং মেডিকেল, মেডিকেলের জন্য ছোট করে লিখতেছি আমি এমপি মেডিকেল পেমেন্ট, এবং কমিউনিকেশন পেমেন্ট, কমিউনিকেশনের জন্য সি পি লিখছি, এবং টোটাল স্যালারি, টোটাল টোটাল স্যালারি। আপনার সেলগুলো যদি এরকম দুইটি করে যদি চলে যায় তাহলে সেল এগুলোতে ক্লিক করার পর, সেলে ক্লিক করার পর আপনি এই র‍্যাপ ট্যাক্সে যখন ক্লিক করবেন, যে সেলে নিয়ে যাবেন সে সেলে ক্লিক করবেন, ক্লিক করার পর র‍্যাপ ট্যাক্সে ক্লিক করবেন, র‍্যাপ ট্যাক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি দেখবেন আপনি সেলগুলো, একটা সেল লেখাগুলো একটা সেলে চলে আসছে। তাহলে মনে করুন আপনি এখানে সিরিয়াল নাম্বার বসে গেছেন, শুধু শুধু আবির সাহেব নয়, আপনি আরো 5 জন 6 জন বা 10 জন 1000 জনের আপনি স্যালারি শিট বের করবেন। তাহলে কিভাবে বের করবেন, এখানে সিরিয়াল লিখবেন, আপনি সিরিয়াল গুলো লেখার 3টি মাধ্যম আছে। প্রথম হচ্ছে এখানে সিরিয়াল গুলোতে 1 2 এভাবে লিখবেন, এভাবে লেখার পর আপনি এভাবে লেখার পর যদি মার্ক করেন, মার্ক করার পর মাউসের কার্সারটি প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটি যদি এইখানে নিয়ে আসেন তাহলে কালো করে প্লাস হয়ে যাবে, এই ধরনের হয়ে যাবে। এই ধরনের হলে কি করবেন, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে নিচে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যেতে পারেন। সিরিয়াল তৈরি করার আরেকটা নিয়ম হচ্ছে কি, আপনি এই প্রথম সেলে 1 লিখবেন, প্রথম সেলে 1 লিখার পর বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করার পর আবার ভিতরে ক্লিক করে এই কার্সারের ওই প্লাস চিহ্নটি এভাবে করে পর আপনি মার্ক করবেন, মার্ক করার পর কি করবেন এখানে অটোফিল অপশন, অটোফিল অপশনে ক্লিক করার পর ফিল সিরিজে যখন ক্লিক করবেন তখন ফিল সিরিজ হয়ে যাবে। সিরিয়াল তৈরি করার 3 নম্বর নিয়ম হচ্ছে কি, আপনি যে সেল থেকে শুরু করবেন সেই সেলে ক্লিক করার পর 1 লিখবেন, 1 লিখার পর বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করার পর আবার ওই সেলে ক্লিক করবেন, ওই সেলে ক্লিক করার পর ফিলে যাবেন, ফিলে যাওয়ার পর এই সিরিজে যাবেন, সিরিজে যাওয়ার পর এখানে স্টপ ভ্যালুটি লিখে দিবেন 25, আমি 25 জনের নিব, তাই 25 ক্লিক করলাম, তারপর ওকে যখন এখান থেকে কলামে ক্লিক করে দিবেন। আপনি যদি কলাম, কলাম মানে হচ্ছে এদিকে, এদিকে যদি নিয়ে আসতেছেন এদিকে, আর রো, রো মানে হচ্ছে এদিকে হবে, তাহলে আমি কলামে নিব, তার জন্য কলাম ক্লিক করেছি, তারপর ওকে যখন দিব দেখুন আপনি 25 জনের সিরিয়াল তৈরি হয়ে গেছে। এটি হচ্ছে সিরিয়াল তৈরি করার নিয়ম। তাইলে আবিদ সাহেবের, আবিদ সাহেবের, আবিদ সাহেবের এখানে নামের জায়গায় আবিদ সাহেব লিখে দিব, আবিদ, আবিদ সাহেবের বেসিক কাছে 40,000, 40,000, এবং হাউস রেট, হাউস রেটে ক্লিক করার পর কি করবো, হাউস রেট, হাউস রেটে ক্লিক করার পর হাউস রেট বের করার সূত্র হচ্ছে কি, ইকুয়াল, ইকুয়ালে ক্লিক করার পর বেসিকে ক্লিক, বেসিকে ক্লিক করার পর ইনটু 35%, 35% লিখবো, 35% লেখার সাথে সাথে ইন্টার দিয়ে দিব, ইন্টার দিয়ে দিব, ওনার হাউস রেট বেড়ে গেছে, এবং ডাবল ক্লিক করে এভাবে লেখা যায়, সেলগুলোতে ডাবল ক্লিক করলে লেখা যায়। তাহলে এবং এখন মেডিকেল পেমেন্ট, মেডিকেল পেমেন্ট কিভাবে বের করবো, ইকুয়াল, ইকুয়াল, তারপর বেসিকে ক্লিক, বেসিকে ক্লিক করার পর ইনটু, ইনটু 15%, 15%, 15%, 15% দেওয়ার পর বাইরে ক্লিক করলেও আপনার এটি হয়ে যাবে। এবং কমিউনিকেশন রেট হচ্ছে, কমিউনিকেশন রেট সূত্র হচ্ছে ইকুয়াল, ইকুয়ালের পর বেসিকে ক্লিক, বেসিকে ক্লিক করার পর ইনটু, ইনটু, তারপর 10%, 10%, 10%, বাইরে ক্লিক করবেন, বাইরে ক্লিক করার সাথে সাথেই এটা বের হয়ে যাবে। এখন এখন হচ্ছে টোটাল পেমেন্ট বের করার নিয়ম, টোটাল পেমেন্ট বের করার নিয়ম হচ্ছে কি, ইকুয়াল, ইকুয়ালের পর বেসিক ক্লিক, বেসিক ক্লিক প্লাস
অর্থনেটিকলি প্লাস মেডিকেল পেমেন্টিকলি প্লাস এবং কমিউনিকেশন পেমেন্টও ক্লিক, তারপর ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার সাথে সাথে কি হয়ে যাবে, টোটাল স্যালারি বেরিয়ে যাবে। এখন আপনি শুধু আবিদ সাহেব ছাড়া আরো 7 জনের একই রকম ভাবে কি করবেন, স্যালারি তৈরি করবেন। তাহলে স্যালারি তৈরি করবেন, স্যালারি তৈরি করার নিয়ম, তাহলে আপনি কি করবেন, সবার সবার সবাই একই নিয়মে তাদের হাউস রেন্ট, মেডিকেল পেমেন্ট এবং কমিউনিকেশন পেমেন্ট একই রকম। তাহলে এগুলাকে কি করবেন আপনি, সূত্রগুলো যাতে বারবার না লিখতে হয়, তাহলে এগুলা কি করবেন, কপি করে তাদের জায়গায় দিবেন। কপি করবেন কিভাবে, আপনি যে সেলটি ইয়া করবেন সেই সেলে যাবেন, সেই সেলে ক্লিক করবেন, সেই সেলে ক্লিক করার পর মাউসের কার্সারটি এরকম প্লাস হয়ে গেলে, এরকম কালো প্লাস হয়ে গেলে পর তারপর আপনি মাউসের রাইট বাটন ধরে নিচে যখন টেনে নিয়ে আসবেন, তখন সূত্রগুলো এখানেও কপি হয়ে গেছে, তাহলে কি দেখা যাবে। এবং কপি করার পর বাইরে ক্লিক করবেন, এখন কি হয়েছে, 0000 মানে হচ্ছে ওই সূত্রগুলো এখানে বসে গেছে, তাহলে আমি এটাও কপি করব। তাহলে এখন মনে করুন আমি অন্য আরেকজনের স্যালারি তৈরি করবো, অন্য আরেকজনের স্যালারি তৈরি করতেছি। স্যালারি তৈরি করতেছি, উনি পাবেন 30,000 টাকা, 30,000 টাকা, 30,000 টাকা লেখার সাথে সাথে আপনি যদি ইন্টারপ্রেস করেন, তাহলে অটোমেটিক সবগুলো ফিল আপ হয়ে যাবে এখানে। তাহলে এখন আপনি যদি মনে করুন 25,000 টাকার আর একজন ব্যক্তি আছে, ওনার টোটাল স্যালারি কি হবে সেটিও দেখাতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, বাসায় প্র্যাকটিস করুন, বাসায় প্র্যাকটিস করলে নিশ্চয়ই আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আজকের মতো এতটুকুই, আলোচনা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।